বলুই এবং শান দুটো ছবি একদম রেডি আছে দুটো ছবি রিলিজ হবে আপনারা অবশ্যই হলে আসবেন 300 থেকে 400 শিল্পীর মতো যাদেরকে আমরা আসলে ঈদ উপহার সামগ্রী দিব এটা শীঘ্রই আমরা করব আপনারা জানতে পারবেন আমি ঢাকাতে ঈদ করব আসলে দেশের বাইরে আমার কখনো ঈদ করা হয় না ছেলেবেলার ঈদটা অনেক ভালো ছিল এখনকার ঈদ যেটা অনেক রেসপন্সিবল নাগরিক বিনোদন আমার মনে হচ্ছে যে আমরা মানে যেভাবে সবাইকে দাওয়াত করেছি সবাই এসেছে এবং রেসপন্স করেছে আলহামদুলিল্লাহ এবং যেই সিনিয়র শিল্পীদেরকে আমরা দীর্ঘদিন যারা আসলে সিনেমাতে আসছিল না ওনারা এসেছে এবং অ্যাপ্রিশিয়েট করে গিয়েছে যে খুব ভালো আয়োজন ছিল তো আসলে বাকিটা আপনারা বলতে পারবেন যে আয়োজনটা কেমন ছিল আমরা কিন্তু এবার পয়লা বৈশাখে উপহার পাঠিয়েছি আমরা কিছু শিল্পীদেরকে উপহার পাঠিয়েছি এবং 300 থেকে 400 শিল্পীর মতো যাদেরকে আমরা আসলে ঈদ উপহার সামগ্রী দিব এটা শীঘ্রই আমরা করব আপনারা জানতে পারবেন আমি ঢাকাতে ঈদ করব আসলে দেশের বাইরে আমার কখনো ঈদ করা হয় না যদি না আমার কোনো শো না থাকে তাহলে আমি ঢাকাতে ঈদ করব ছেলেবেলার রমজান মাসটাই ভালো ছিল আমার মনে হয় ছেলেবেলার ঈদটা অনেক ভালো ছিল এখনকার ঈদ যেটা অনেক রেসপন্সিবল অনেক কাজ করতে হয় আপনারা জানেন যে আমার দেশের বাড়িতে আমি আমার আব্বুর মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই তো সেখানেও আমার সেখানেও আমি যাব খুব শীঘ্রই আমরা 2-3 হাজার সব সময় আমরা সেখানে ঈদ উপহার সামগ্রী দিয়ে থাকি আমি শাড়িতেই সবসময় কমফোর্টেবল মানে আসলে ট্রেন যেটাই আসুক ফ্যাশন যেটাই আসুক আমি শাড়ি পরতে কমফোর্টেবল আর আজকে যেহেতু আমার অনেক বেশি কাজ ছিল মানে আমি সালোয়ার কামিজও কমফোর্টেবল আসলে সময়ের সাথে যুগের সাথে মিলিয়ে যেই ফ্যাশনটা আসে আমি সেটাই করতে চাই আপনারা অবশ্যই হলে আসবেন আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে জানি যে গোলুই এবং শান দুটো ছবি একদম রেডি আছে দুটো ছবি রিলিজ হবে তো আপনারা অবশ্যই ছবিটা দেখতে আসবেন এবং এই ছবি দুটো দিয়ে কিন্তু অনেক হল দীর্ঘদিন পর খুলছে এবং দুটো ছবির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং আমি অবশ্যই হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করি